কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতার অপসারণের দাবিতে সোমবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন তৃণমূল সাংসদরা। তৃণমূলের এই দাবিকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, তৃণমূল এখন অপসারণের রাজনীতি করছে, ভোটে না জিতে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন আমরা তার অপসারণ দাবি করছি। এদিন রাজ্য বিজেপির সভাপতিকে বলতে শোনা যায়, রাজ্যপালের অপসারণের দাবি তোলা হয়ে গিয়েছে, এরপর সলিসিটর জেনারেলের অপসারণের দাবি তুলছে, এরপর স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, তারপর রাষ্ট্রপতির অপসারণের দাবি তুলবে। কিন্তু যিনি নির্বাচনে হেরে গিয়ে বিধায়ক না হয়ে পেছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, তার অপসারণ তো আমরা আগে দাবি করছি, তার মুখ্যমন্ত্রী পদে থাকার অধিকার নেই। মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, যদি কোনো কারণে নির্বাচন না হয় তাহলে আমাদের পদত্যাগ করতে হতে পারে, তাই চিঠি লেখালেখি হচ্ছে। গত বৃহস্পতিবার দিল্লি সফরে সলিসিটর জেনারেল তুষার মেহতার বাসভবনে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দুবাবুর দাবি, তার সঙ্গে সাক্ষাৎ করেননি সলিসিটর জেনারেল। শুভেন্দুবাবুর দাবি অসত্য বলে দাবি করে তৃণমূলের তরফে তার সফরের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি তোলা হয় তৃণমূলের তরফে। একই সঙ্গে তুষার মেহতার অপসারণের দাবিও তোলে তৃণমূল। তাদের যুক্তি, নারদ ও সারদা কাণ্ডে সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা, এদিকে নারদ কাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারী, বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে সাক্ষাৎ করেছেন দুজন।